আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমাদের আজকের বই হচ্ছে এই বইটি নবসের বিরুদ্ধে লড়াই এই বইটি লিখেছেন মাহমুদ বিন নূর এবং এই বইটি প্রকাশিত হয়েছে রায়ান প্রকাশন থেকে এবং এই বইটির কায়ের মূল্য হচ্ছে দুশো টাকা এবং এই বইটিতে আছে মোট একশো চুয়াল্লিশ পৃষ্ঠা তো নফসের বিরুদ্ধে লড়াই বই নিয়ে আমি আপনাদেরকে একটি কথাই বলতে পারবো তা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ যদি বলে আমি নবসের বিষয়ে একটি বই পড়তে চাই তাহলে আমি বলবো যে আপনাদের এই বইটি পড়া উচিত কারণ এই বইটিতে আছে একদম সহজ করে নবসের বিষয়ে লেখা বা নফসের বিষয়ে কি কি হতে পারে বা কি কি সমস্যা হয়ে থাকে কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন তার সব কিছু নিয়েই এই বইটি এবং খুবই সহজ করে লেখা আমি বলবো যে আপনারা যখন এই বইটি পড়বেন তখন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এই বইটির কভারটিও যত সুন্দর বইয়ের ভিতরে যে লেখাগুলো আছে তাও খুব স্পষ্ট প্রতিটি পৃষ্ঠার লেখাগুলোও খুব সুন্দর এবং একই সাথে খুবই সহজ করে লেখা হয়েছে যার কারণে বলবো যে এরকম একটি টপিক আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং এই নভসের বিরুদ্ধে লড়াই বইটির আরও কথা বলবো যে বইটিতে যেভাবে সাজানো হয়েছে পরিচ্ছেদগুলো মোট চারটি পরিচ্ছেদ আছে তো প্রথম দিকে যদি আপনারা দেখেন তাহলে আমি বলবো যে প্রথম পরিচ্ছেদে আছে নভস কি কীভাবে একে ডাইভার্ট করবেন বা নভসের প্রকারভেদগুলো কি কি আমরা নভস নিয়ে যেসব কথাবার্তাগুলো বলি বা নভসের কোলামি করাও যে এক প্রকার সে এইটি এই বইতে লেখা আছে তো হচ্ছে আমাদের সব থেকে বড়ো শত্রু যদি আমরা এই নবসকে কন্ট্রোল করতে না পারি তাহলে এটি কিন্তু আমাকে কন্ট্রোল করে ফেলবে এবং আমাকে যত খারাপ কাজ আছে তার দিকে এটি ধাবিত করবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সারা জীবন শুনলাম যে শয়তান আমাদের খারাপ কাজে ধাবিত করে বা শয়তানের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আমরা খারাপ কাজগুলো করি এখন আপনি দেখি বলছেন যে নবসের দ্বারা আমরা এই কাজগুলো করি আসলে আপনাদের কথাও ঠিক কিন্তু এখানে কথা হচ্ছে যে এই বইটিতে খুব সুন্দর করে লেখা আছে যে শয়তান হচ্ছে অ্যাডভাইজার এবং আমাদের নবস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে শয়তান আমাদের অ্যাডভাইস দেয় আমাদের নবস সেই কাজগুলো করে এবং আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায় এবং এই বইটি পড়লে আপনার বুঝতে পারবেন যে একটি সময় আপনার কাছে মনে হবে যে এই বইটি কি আমাকে নিয়ে লেখা হলো কারণ আমি যখন পড়ছিলাম তখন কয়েক মিসটা পরে আমি দেখলাম যে একটি বিষয়ে লেখা যে অনেক সময় দেখা যায় যে আমরা ঘরে নামাজ পড়ি জামাতে নামাজ পড়তে চাই না বা জামাতে যাওয়া হয় না তো আমার কাছে মনে হলো আরে এটা তো আমার সাথে এরকম হয় আমার দেখা যায় যে আমি বাসায় নামাজ পড়ি কিন্তু এই বইতে লেখা যে এটা হচ্ছে আপনার নবস আপনাকে কন্ট্রোল করছে সে আপনাকে বলছে যে থাক আজকে জামাতে না যাও আজকে ঘরে নামাজ পড়ো তো তখন আমার মনে হলো যে না এটা তো আমার নভস আমার সাথে এই খেলাটা খেলে তখন থেকে আমি আর কেটি বাদ দিয়ে এখন আমার যখনই মনে হয় যে না বাসায় নামাজ পড়তে হবে তখনই আমি বলি যে না আমার নবস আমাকে কন্ট্রোল করছে এটা তো কখনোই হতে দেওয়া যাবে না তো তখনই আমি কি করি ডাইরেক্ট মসজিদে চলে যায় তো এটি হচ্ছে একটি কথা আর কি এই বইটির দ্বিতীয় পরিচ্ছেদের কথা দ্বিতীয় পরিচ্ছেদে তিনটি ঘটনা দেয়া আছে যা নাকি নবসের ধোকাতে যা যা হয়ে থাকে আর কি তো তিনটি ঘটনায় আপনাদের খুব পরিচিত আমি মনে করি তাই আমি বিস্তারিত বলবো না এবং তৃতীয় পরিচ্ছেদে যা আছে তা হচ্ছে যে নবসের যে ব্যাধিগুলো তো নবসের এখানে মোট ষাটটি ব্যাধির কথা বলা হয়েছে তো সেই ষাটটি ব্যাধি কি কি। নবসের ষাটটি ব্যাধি হচ্ছে অহংকার রাগ গিবত লোভ হিংসা অলসতা এবং আসক্তি এই সারটি হচ্ছে নবসের ব্যাধি তো এই সারটি দ্বারা কিন্তু নভস আমাদের কন্ট্রোল করে ফেলে তো এটা আমাদের খুব সাবধান থাকতে হবে এই বিষয়টি নিয়ে যে এই সারটি ব্যাধি যেন আমাদেরকে আক্রান্ত না করে এবং আমাদের যদি আক্রান্ত করেও ফেলে আমরা যেন এর থেকে মুক্তি পেতে পারি কারণ ব্যাধিকে তো তাড়াতাড়ি আমরা মুক্ত করতে পারবো তত বেশি আমাদের ভালো থাকার চান্স বেড়ে যাবে আর কি তো এই হচ্ছে নভসের ব্যাধিগুলো নিয়ে কথা এবং চতুর্থ পরিচ্ছেদে আছে যে কিভাবে আমরা এগুলো থেকে মুক্তি পেতে পারবো কারণ নবসের এই কণ্ঠটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যেন আমরা এই নভসের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং এই লড়াইতে যেন আমরা জয় হতে পারি কারণ যদি জয় না হই তাহলে তো এই লড়াই লাভ কী হলো তাই না তো আমাদের অবশ্যই জয় হতে হবে এবং এই জয় হওয়ার জন্য চতুর্থ পরিচ্ছদে যে সব লেখাগুলো দেওয়া আছে যে কিভাবে আপনারা জয় হবেন তা আপনাদের অবশ্যই মেনে চলতে হবে যেমন জরিমানার কথা বলা আছে নামাজের কথা বলা আছে জাকাত দেওয়ার কথা বলা আছে তো খুবই প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেওয়া হয়েছে এবং আরেকটি কথা বলবো যে নফসের ব্যাধি নিয়ে যে অলসতা যে চাপ্টারটি আছে সেখানে দেখবেন যে অলসতা কিভাবে দূর করতে হয় তা নিয়ে কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেওয়া আছে তো সেগুলো আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের অনেকের অলসতাই অনেকাংশে দূর হয়ে যাবে তো এ হচ্ছে আমার বই নিয়ে কথাগুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং বইটি পড়ার প্রতি এবং কেনার প্রতি আপনারা আগ্রহী হয়েছেন তো বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের আবার দেখা হবে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে